আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকটুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এবারে ভিডিওতে থাকবে হচ্ছে 180W 12V সোলার পাম্পের রিভিউ। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি দেখাবো। তো যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমার সামনে থাকা যে পাম্পটি দেখতে পাচ্ছেন ডিসি পাম্প, এই পাম্পটি হচ্ছে জার্মান টেকনোলজি। পুরো পাম্পটি হচ্ছে ডিসি 12V, এটা হচ্ছে ডিসি 12V চলবে, অথবা চাইলে সোলার থেকে ডিসি 12V যে কোনো 180W সোলার প্যানেল থেকে চালাতে পারবেন। চলুন এটাকে আমরা আনবক্সিং করি। এই পাম্পটির দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে রয়েছে একটি পাম্প, একটি ইউজার ম্যানুয়াল, যেটা দেখে আপনারা স্পেসিফিকেশনগুলো পাবেন কীভাবে এটাতে কাজ করে, অথবা কতটুকু পানি তোলে, কতটুকু উপরে যায়, সব কিছু বিস্তারিত এটা যেটা এখানে দেওয়া আছে। আপনারা অবশ্যই ইউজার ম্যানুয়ালটি পড়ে নেবেন, কারণ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। তো এই পাম্পটি হচ্ছে দুটি লাইন, এটাতে আসলে হচ্ছে প্লাস এবং মাইনাস দুটি ক্যাবল দেওয়া আছে, আর বাকিগুলো অবশ্যই এখানে দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে 180W এটা, আর এটার ইনলাইন আউটলাইন দুটাই 1 ইঞ্চি। আপনারা চাইলে এখানে কনভার্টার ব্যবহার করে 3-4 কনভার্টার ব্যবহার করতে পারেন, এবং এর পেছনে একটি কুলিং ফ্যান দেওয়া আছে, যেটা দিয়ে এই পাম্পটি হচ্ছে অনেকক্ষণ চললেও এটা কোনো কিন্তু নষ্ট হবে না। চারপাশে দেখতে পাচ্ছেন হিট সিঙ্কের মতো দেওয়া আছে, অতিরিক্ত গরম হলে কিন্তু এটা ওই হিট সিঙ্কই ঠান্ডা করে ফেলবে, এবং পেছনে কুলিং ফ্যান আছে সেটাও কিন্তু গরম হলে এটাকে ঠান্ডা করবে। তো এই লাইনটা দেখতে পাচ্ছেন, এর ইন লাইন যেটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন যে 1 ইঞ্চি। তো আমরা এখন আউটলাইনটা দেখাই, আউটলাইনটাও কিন্তু 1 ইঞ্চি। আপনারা দুই পাশে কিন্তু 1 ইঞ্চি পাইপ ব্যবহার করতে পারেন, যেহেতু আসলে হচ্ছে আমরা নর্মালি বাসা বাড়িতে কিন্তু সবাই 3-4 লাইনই ব্যবহার করি, সেক্ষেত্রে চাইলে আপনারা এইরকম একটি কনভার্টার ব্যবহার করে 3-4-5 এখানে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আপনাদের সুবিধার্থে, যেমন দেখা যায় যদি আপনি 1 ইঞ্চি পাইপ ব্যবহার করেন আপনার পাইপটাও কিন্তু 1 ইঞ্চি লাগবে, এবং এখানে পুরো লাইনটাই কিন্তু আপনার 1 ইঞ্চি দিতে হবে। তো আপনি চাইলে জাস্ট একটা কনভার্টার ব্যবহার করলে কিন্তু এখানে 3-4 সাইজের পাইপ ব্যবহার করতে পারেন, যে সব জায়গায় কিন্তু এই 3-4 পাইপটি ব্যবহার করা হয় বেসিক্যালি বাসা বাড়িতে। তো যারা হচ্ছে এটা দিয়ে আপনার কৃষিকাজে ব্যবহার করতে চান, আপনারা চাইলে 3-4 এই কনভার্টার ব্যবহার করে নিতে পারেন, এবং যারা এটা বাসা বাড়িতে ইউজ করেন আপনারা চাইলে এটা এইভাবে ব্যবহার করতে পারেন। পাম্পটি কিন্তু বেশিরভাগই আসলে আমরা এটা এটার রিভিউতে অনেক বিলম্ব হয়েছে, আমরা দুঃখিত এই জন্য, এই পাম্পটি অনেক আগে থেকেই আমাদের শোরুমে ছিল। তো এটা হচ্ছে বেশি সেল হচ্ছে যারা কৃষিকাজে এবং গরু ছাগল ধোয় তাদের এই মুহূর্তে এটা বেশি নিচ্ছে, এবং যারা শেষ কাজের জন্য সোলার প্যানেলে ব্যবহার করতে চান এই পাম্পটা কিন্তু বেস্ট। সাধারণত হচ্ছে মাড পাম্পটা পানিতে ইউজ করা যায়, কিন্তু এটা ইউজ করা যায় না, এটা হচ্ছে পানিটা টেনে তারপর ছাড়ে। তো প্র্যাকটিক্যালি দেখাবো, আমরা এখানে 12V-এর একটি ব্যাটারি নেব, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে 180W ইনলাইন আউটলাইন 1 ইঞ্চি। তো আমরা এখানে 12V দেখতে পাচ্ছেন, 12V 7A একটি ব্যাটারি নিয়েছি, এটা দিয়ে কিন্তু আমরা এখন চালাবো এই পাম্পটি। আর ইন লাইনে হচ্ছে আমরা 10 ফুটের একটা পাইপ নিয়েছি, আর একটা চেক বাল্ব ব্যবহার করেছি, যেটা পানি সরাসরি পানির মধ্যে চলে গিয়েছে। তো আমরা এখন পাম্পটিকে চালু করব 12V-এর যে দেখতে পাচ্ছেন ব্যাটারি এটা দিয়ে। আপনারা চাইলে এখানে 12V-এর ব্যাটারি, 12V-এর অ্যাডাপ্টার, অথবা 12V-এর 180W যে কোনো সোলার প্যানেল ব্যবহার করতে পারেন। দেখুন অলরেডি আমাদের পাম্পটি কিন্তু চালু হয়ে গেছে, এবং কত ফোর্সে দেখতে পাচ্ছেন এখান থেকে পানিটা বের হচ্ছে। যদি এটা হিসেব করা যায় তাহলে প্রতি মিনিটে পানি থাকবে এখান থেকে 50 থেকে 60 লিটার। এই পাম্পটির মাধ্যমে প্রতি মিনিটে 60 লিটার পানি সার্ভ করতে পারবেন এটা দিয়ে। এখন আমরা কথা বলতে পারি যে আসবা অনেকেই বলতে পারেন যে এটা দিয়ে কতটুকু পানি তোলা যাবে, কতটুকু দ্রুত নেওয়া যাবে। এটা দিয়ে মূলত হচ্ছে আমরা যেটা প্র্যাকটিক্যালি দেখেছি, আপনি 2 তলা বা 2.5 তলা পর্যন্ত সুন্দর মতো তুলতে পারবেন পানি, কিন্তু যখনই এটা উপরের দিকে 30 ফুট উপরে চলে যাবে তখন পানির প্রস্তুতটা কমে যাবে, অর্থাৎ তখন আপনি কিন্তু স্বাভাবিক স্পিডটা পাবেন না, অনেক কমে যাবে। নর্মালি আপনি 2.5 তলা পর্যন্ত পানি সার্ভ করতে পারবেন, প্রতি মিনিটে 40 থেকে 50 লিটার পানি থাকবে। দেখুন কত স্পিড এখান থেকে পানি বের হচ্ছে। যারা হচ্ছে সোলার চালাতে চান আপনারা 180W বা 150W সোলার প্যানেল ব্যবহার করতে পারেন, বা 12V-এর যে কোনো ব্যাটারি দিয়ে আপনারা চালাতে পারেন, ব্যাকআপ হিসেবে দেবে। আসলে যেহেতু এটা একটা 180W পাম্প, আপনারা যদি নর্মাল ব্যাটারি যদি ব্যবহার করেন 3 থেকে 4 ঘন্টা চলবে, যেমন এই ব্যাটারিটি দিয়ে আমরা চালিয়ে দেখেছি এটা দিয়ে 45 মিনিট চলেছে এই পাম্পটি। যেটা 7A-এর ব্যাটারি দিয়ে 45 মিনিট চলেছে আসলে এটা কিন্তু ভালোই। তারপরে চলে 100-200 A-এর ব্যাটারি ইউজ করলে সেক্ষেত্রে কিন্তু 8-9 ঘন্টা ব্যাকআপ পাবেন। দেখতে পাচ্ছেন কেমন স্পিডে পানিটা বেরোচ্ছে এখান থেকে। তো আপনারা যারা কৃষিকাজে বা গরু মহিষ ছাগল আপনারা ধুইবেন এটা দিয়ে চাইলে ব্যবহার করতে পারবেন, এটা খুবই কিন্তু কাজের পাম্পটি। আর এটা টানতে পারবে কতটুকু থেকে এবার আসি সেটা সেই কথায়। যারা পানিটা হচ্ছে নিচ থেকে তুলতে চান সরাসরি, আপনারা চাইলে সর্বোচ্চ এখানে 25 ফুট পাইপ ব্যবহার করতে পারবেন।
20 ফুট পাইপ দিলেই ভালো হয়, তবে নিচ থেকে তুলতে চাইলে আপনারা 25 ফুটে ব্যবহার করতে পারেন। 20-25 ফুট পাইপ দিলেই কিন্তু মোটামুটি এটা কভার করতে পারে পাম্পটি। পাম্পটি মোটামুটি ভালোই আমার কাছে ভালোই মনে হয়েছে, এবং যারা নিয়েছে কোনো অভিযোগ এই পর্যন্ত পায়নি, আলহামদুলিল্লাহ সবাই এটা রিকমেন্ড করছে যে পাম্পটি মোটামুটি ভালোই। তারপরে চাইলে লো বাজেটে যারা হচ্ছে একটু ভালো পাম্প নিতে চান, আমার মনে হয় যে এই পাম্পটা আপনারা নিতে পারেন। পাম্পটার মূল্য দিতে পারছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে বা ভিডিওর মধ্যে দেওয়া আছে, 4,300 টাকা মূল্য। তো চাইলে আপনারা এই পাম্পটি আমাদের ওয়েবসাইট techtoolonline.com থেকে নিতে পারেন, অথবা আমাদের শোরুমে এসেও এই প্রোডাক্ট নিতে পারেন। আমাদের শোরুমে স্ক্রিনে দেওয়া আছে, এই ঠিকানায় এসে নিতে পারেন, 125/2 দক্ষিণ যাত্রাবাড়ি, এই ঠিকানায় এসে পাম্পটি নিতে পারেন। তো ভিউয়ার্স, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং অবশ্যই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রয়োজনীয় ভিডিওটি চাইলে কাউকে শেয়ার করতে পারেন, অথবা কোনো গ্রুপে আপনারা দিতে পারেন, যাতে আপনাদের অন্য কারো দেখতে সুবিধা হয়। আজকে এ পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।